তো ভিওয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকে আমি ভিডিওটিতে একটি ইউজফুল অ্যাপ সম্পর্কে কথা বলবো যে অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের নর্মাল ফোনকে নস ডিসপ্লে করতে পারবেন অর্থাৎ আপনারা আপনাদের হ্যান্ডসেটকে আইফোন এক্স রিয়েলমি টু ভিভো ভি নাইন এবং ওপো এফ সেভেনের মতো করতে পারবেন তো এই ফোনগুলোতে বিশেষ বিশেষত্ব হলো ডিসপ্লে এয়ার স্পিকারের দুপাশে সুন্দরভাবে উঠে গেছে তো নর্মাল হ্যান্ডসেটকে কিভাবে আমরা নস ডিসপ্লের আকারে নিয়ে যেতে পারি সেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করুন অল টু টিপসকে আর আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করে দিন পাশের বেল আইকনটিতে তো বন্ধুরা এই জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো এই জন্য আমরা প্লে স্টোরে প্রবেশ করবো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ সার্চ বারে গিয়ে নচ ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন এখানে সাজেস্ট করছে নচ ফোন এক্স তো এই অ্যাপ্লিকেশানটিতে আমরা ক্লিক করলাম তো আমি এই অ্যাপ্লিকেশনটি আগে ইনস্টল করে রেখেছি তো আপনারা এটি ইনস্টল করে নেবেন তো এরপর আমি এটিকে ওপেন করছি তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে তো এখান থেকে আপনারা জাস্ট সেটিংসটিকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে নস ডিসপ্লে আকারে ডিসপ্লেটি চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা গ্রিড চলে এসেছে নস ডিস ডিসপ্লে মতো তো এখন এটাকে আপনারা এখান থেকে নিচে গিয়ে সেটিংসে পর্যাপ্ত পরিমাণে বাড়া কমা করতে পারবেন এখান থেকে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন তো যেটা আপনাদের পছন্দ হয় সেই কালারটা আপনারা দিতে পারবেন তো এখানে নজ ডিসপ্লে এখানে ব্ল্যাক কালারটাই ইউজ হয় তো আমি এটাকে ব্ল্যাক করে দিলাম তো আপনারা চাইলে এখানে অনেকগুলো কালার রয়েছে তো কালারগুলো আপনারা এখান থেকে সেট করতে পারবেন তো আমি জাস্ট এটাকে ব্ল্যাক কালার করে দিলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা নচ আকারে চলে এসেছে এখান থেকে আপনারা ডিসপ্লের রেজুলেশনটা ছোট বড় করতে পারবেন আপনাদের ফোনের স্ট্রাকচার হিসেবে আপনারা এখান থেকে ডিসপ্লের আকারটা ছোট বড় করতে পারবেন তো আমার ডিসপ্লের ফিটিংস হচ্ছে এটাই তো সুন্দরভাবে ডিসপ্লের সঙ্গে নচ ডিসপ্লের আকারটা ম্যাচ করে গেছে তো আমি এখানে তিন রেখে দিলাম তো এখান থেকে আপনারা চাইলে নস ডিসপ্লেয়ের ব্ল্যাক গ্রিডটা ছোট বড় করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও ছোটো হয়ে যাচ্ছে এখানে বাড়ালে আরও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো এটা আপনারা করতে পারবেন তো এখান থেকে পর্যাপ্ত পরিমাণ কালারটা আপনারা চুজ করে নেবেন তো আমি এখানে ব্ল্যাক কালারটা পুরোপুরি চুজ করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আপনারা ডিসপ্লে এর ক্যাটাগরি বুঝে ছোট বড় করে নেওয়ার পরে জাস্ট আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের ডিসপ্লেটা ফুল নচ ডিসপ্লের আকারে চলে এসেছে তো এখন আপনারা যেখানেই যাবেন নচ ডিসপ্লে আকারে এটিকে দেখতে পাবেন তো আমি জাস্ট ক্লকের ভিতরে এন্টার করলাম তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা নচ ডিসপ্লের আকারে চলে এসেছে তো এখন আমার হ্যান্ডসেটটি সুন্দর একটি লুক দিচ্ছে নচ ডিসপ্লের আকারে যাওয়ার ফলে তো বন্ধুরা আপনারা এটা করতে পারেন খুব সুন্দর একটা লুক দেওয়ার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করবেন অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন আর এরকম ইউজফুল টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন